আমরা 3-4 কিলোমিটার বেশি চলে এসেছি, এখন অনেকটা পথ। এখান থেকে আরো 1 ঘন্টা হতে পারত। হাঁটলাম, হাঁটার পরে আর পারলাম না। তা লাস্টে আমরা অর্ধকুমারী থেকে আবার ঘোড়া করে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, ওয়েলকাম টু নোম্যাডস ফ্রম কলকাতা। আজকে নতুন ব্লগ দিয়ে স্টার্ট করছি। আমরা যাব আজকে পহেলগাম টু কাটরা, মাতা বৈষ্ণো দেবীর জন্য যাব। আজকে যাত্রা স্টার্ট হবে রাত্রিবেলা, তো এখন সকাল 7:30 বাজে, বেরোবো আমরা। বেরিয়ে 6-7 ঘন্টার একটা জার্নি, তো তোমরা আমাদের সাথে থাকো। আর আসছে আমাদের কফি, এখনো আসেনি। এখান থেকে তোমাদের যেরকম বললাম কি অনেকটা টাইম লাগবে, তো এটা আমাদের ফার্স্ট স্টপ। সেকেন্ড স্টপ আমাদের লাঞ্চে হবে। বৈষ্ণো দেবী যাওয়ার জন্য যে ডিটেলস লাগবে সেগুলো পরে বলবো, আমরা কি করছি না করছি সব কিছুই বলে দেবো। আমাদের মনে পরচিটা আগে কাটতে হবে, সেটা তোমাদেরকে পরে জানাতে থাকবে। এরপরে হয়তো লাঞ্চে দাঁড়াবো, লাঞ্চের পরে তোমাদের সাথে সব শেয়ার করতে থাকবো ডিটেলসগুলো। লঞ্চ করতে চলে এসেছি আমরা, আর গাড়ি আমাদের চেঞ্জ হবে। যে গাড়িটা ছিল সেই গাড়িটা যাচ্ছে না, ওরা হয়তো ওই গাড়িটা শ্রীনগর ফেরত যাচ্ছে। তখন আমি চিকেন আর রাইস দিয়ে এখন খাবো, খেয়ে তারপরে আমরা রওনা দেবো। আমরা পৌঁছে গেছি হোটেলে, কিছুক্ষণ হলো, মোটামুটি কটা বাজে এখন? 4:18 মতন বাজে, 4:30। হ্যাঁ, ওই 4:30 বাজে। আমরা এখন একটু চা খেতে সামনে যাচ্ছি, এরপরে আমরা এখান থেকে যাব বৈষ্ণো দেবীর জন্য, কিন্তু সেটা হবে রাত্রির বেলা, সেটা আমরা আগে থেকে জেনে ফেলে নেব। তার আগে এখানে আমরা চা খেয়ে একটু রেস্ট করব, নিজেকে রিল্যাক্স করব, ডিনারও করব, ডিনার করে তারপর বেরোব। হ্যাঁ, মানে হালকা ফুলকা ডিনার করব, তোমাদের সাথে সব শেয়ার করতে থাকবো, চলো আমাদের সাথে। আমরা এসে গেছি পর্চি কাটতে, তাই তো? তো আমাদের ডিনার কমপ্লিট, যাত্রা শুরু করব জয় মাতা দি বলে। আর এখন বাজে মোটামুটি রাত্রির 9টার পরে, 10টায় কাউন্টার বন্ধ হয়ে যায়। যেরকম দেখলে তোমরা, পর্চি কেটে নিতে হবে এখানে, ওটা কোনো কস্ট লাগে না, পর্চি কেটে নিতে হবে। এখন যাত্রা শুরু করা যায়। এটা এখানে পুরো রেড চার্ট দেওয়া রয়েছে। এটা সেই জায়গা যেখানে তুমি পর্চি কাটতে পারবে ফর পনি। আগে দেখিয়ে দিয়েছিলাম, পসকোটে করে সব দেখে নেবে কত কি রেট ফেট আছে। দেখলে 1250 টাকা লাগছে ওখান থেকে, একটা আইডি কার্ড দিয়ে দেবে। এখন আমরা ঘোড়ায় যাচ্ছি, পুরো পুরো ওয়েটায় যাবো। খালি 1.5 কিলোমিটার পিছনে, ওটা 1.5 কিলোমিটার পিছনে ওরা ছেড়ে দেবে, ওখান থেকে ওখান আমাদের হেঁটে যেতে হবে। আমরা অলমোস্ট ঘোড়ায় উঠে গেছি, অনেকটা দূরে, 1 কিলোমিটার হয়ে গেছে প্রায়, যাচ্ছি এখনো। হ্যাঁ,
আমরা 3-4 কিলোমিটার বেশি চলে এসেছি, এখন অনেকটা পথ। জয় মাতা দি। এখন বাজে 11টা, আমরা অর্ধকুমারীতেই জাস্ট পৌঁছালাম। অর্ধকুমারীতে একটা চেক পয়েন্ট আছে, ওইখানে ওই চেক পয়েন্ট থেকে ঘোড়া আগে নামিয়ে দেয়, নামিয়ে দেওয়ার পরে ওরা সাইড করে আবার বলবে উঠতে। মানে ওখান থেকে আরও আধা পথ বাকি এখনও। চলো আমাদের সাথে থাকো। দেখ লাফাচ্ছে দেখেছিস কীভাবে, কেমন? আমাদের অর্ধকুমারী আসতে মোটামুটি 1 ঘন্টা লেগে গেছিল, এখনো অনেকটা পথ বাকি। বলছে তো এটা আধা পথ, মানে এখান থেকে আরো 1 ঘন্টা হয়তো লাগবে। আমরা এখন মাঝপথে নামলাম, ঘোড়া নাকি রেস্ট করবে তাই আবার নামিয়ে দিল, তারপরে আমরা আবার উপরের দিকে যাব। আপ লোক কিতনা কিলোমিটার চলতে হোগে হর দিন? হম হ্যাঁ হম ডেলি চক্কর মে লাগতে নেই হ্যাঁ, কভি কভি ডেলি লাগ জাতা হ্যায়, কভি কভি নেই লাগতা হ্যায়, এসে হোতা হ্যায়। ফির ভি ফির ভি আগার 3-4 রাউন্ড হুয়া তো কিতনা কিতনা কিলোমিটার? এক হি ট্রিপ লাগাতে হ্যায় হম, নিচে সে উপর উপর সে নিচে, বাস হর দিন? হর দিন কা? হ্যাঁ হর দিন। আচ্ছা আচ্ছা, উপর সে নিচে। আচ্ছা, 11 হোকে নিচে জাতে হ্যায় তো 17 কিলোমিটার পড়তা হ্যায়, अगर सीधे जाओगे तो 14 किलोमीटर। अच्छा अच्छा, भैरव बाबा का ना 6 किलोमीटर रास्ता एक्स्ट्रा कटता है उसका, वहाँ से टिकट नहीं कटता है ना भैरव का? हाँ नहीं नहीं, भैरव का ऊपर से कटेगा, जब नीचे को आएंगे अच्छा तब आपसे कटेगा। अच्छा, अगर नहीं जाओगे तो फिर सीधा नीचे का कटेगा। अच्छा अच्छा, अगर भैरव जाओगे तो भैरव सीमेंट कटेगा नीचे। अच्छा, भैरव का साथ में हो जाएगा। আমাদের ফার্স্ট চেকপোস্ট হয়ে গেছিল, এটা আমাদের সেকেন্ড চেকপোস্ট। ঘোড়া থেকে নামিয়ে দিয়েছে আমাদেরকে, এখন আমরা যাব ওইখানে, ফ্রিস্কিং হবে ওর পরে, তারপরে ওরা ঘোড়াটা ওই পাশে দাঁড়িয়ে রয়েছে, আবার উঠে আমরা যাব। কিন্তু 1.5 কিলোমিটার আগে ওরা আমাদেরকে দাঁড়িয়ে দেবে, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব। আমরা ঘোড়া থেকে নেমে গেছি, আর 1.5 কিলোমিটার পথ, তারপরে আমাদের দর্শন মাতা বৈষ্ণোদেবীর। তো চলো তোমরা আমাদের সাথে দর্শন করবে, হয়তো মোবাইল নিয়ে যেতে পারবো না,
আমাদেরকে ওখানে সব লকারে রেখে দিতে হবে, ব্যাগ ফ্যাগ যা আছে সব লকারে রেখে দিতে পারবে, ওই দর্শন তো তোমাদের করাতে পারবো না, বাট যেইটুকু যা ডিটেলস দরকার আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাও, আমরা সব তোমাদেরকে জানিয়ে দেবো। আর বাকি তো আমি ওখানে দিয়ে দিয়েছিলাম ভিডিওতে যে কত কী পড়ে, মানে গভর্নমেন্ট রেট কী আছে না আছে সব দিয়ে দিয়েছিলাম ওখানে, পার্সি গেটে কীভাবে ঢুকতে হবে সেটাও বলে দিয়েছিলাম। আর কিছু যদি জানার থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানাও। এটা সেই লকারের জায়গা যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে না, ফোন টোন সব রাখতে পারবে, বিকজ ফোন অ্যালাউড না, কোনো জিনিস ফিনিশও অ্যালাউড না, তো লকার রুম ফ্রি অফ সার্ভিস, তো গিয়ে আমরা এখন লকার রুমে সব রেখে দেবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বেরিয়ে। আমরা এই জাস্ট 2 মিনিট হলো এখান থেকে বেরোলাম, বেরিয়ে লকার থেকে সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন আমরা কাটরার দিকে রওনা করেছি। আবার মানে কাটরার দিকে যাওয়ার জন্য রাস্তা এটা। আমরা মোটামুটি 2 ঘন্টা ধরে হাঁটছি, সকাল হয়ে গেছে, মানে সকাল হচ্ছে আর কি, সকাল হয়ে যাচ্ছে, ভোরবেলা হয়ে গেছে, এখনো 6.75 কিলোমিটার বাকি, কারণ আমরা হেঁটে হেঁটে নামছি। তাই থেকে 3 ঘন্টা হাঁটলাম, হাঁটার পরে আর পারলাম না, তা লাস্টে আমরা অর্ধকুমারী থেকে আবার ঘোড়া কয়ে নিলাম, এখন আবার যেতে থাকবো। জানো যে আমরা ওখানে ঘোড়ায় করে ফিরলাম, কারণ বাকি পথটা আর হাঁটতে পারছিলাম না, প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছিল, খুব ঠান্ডা ছিল এই রাত্রিবেলা ওখানে, তো আমরা ফিরেছি ঘোড়ায়। আর মানে কি বলবো, গা হাতটা প্রচুর ব্যথা হয়ে গেছে, যাদের প্রবলেম আছে তাদের ঘোড়ায় একদম ফেরাটা একদম রেস্ট্রিকশন বলে দেবো যে যেই না, তার থেকে আস্তে আস্তে বসে বসে হাঁটো, তাও অনেক বেটার অপশন। যাই হোক, এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদেরকে কী করতে হবে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নোম্যাডস ফ্রম কলকাতা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে, তো চিনতে টাটা, বাই বাই।